আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাদিসের কাহিনী পর্বভিত্তিক আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি বিগত পর্বে তিনজন বিপদগ্রস্ত মানুষের কথা আজকে অনুরূপভাবে আমরা তিনজন সেই পুরাকালের বনি ইসরায়েলের ব্যক্তি নন আজকে যাদেরকে উপস্থাপন করব তারা হচ্ছেন প্রিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সালি সালামের সাহাবি অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি তিনজনই তারা যুদ্ধে যেতে বিলম্ব করেছিলেন আর এই বিলম্বজনিত কারণ তাদের শেষ অব্দি অনুপস্থিত থাকার কারণে পরিণত হয়েছিল কত বড় দুর্বিষ এবং অসহনীয় পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছিলেন আসুন আজকে সেই ঘটনা আমরা কাহিনীর মতো করে এই হাদিসের ঘটনাটি আমাদের আলোচক বৃন্দের মুখ থেকে শুনব আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যারা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলী সঙ্গে রয়েছেন শেখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলমIslahi সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই বিষয়টি আমাদের আলোচক বৃন্দের মুখ থেকেই শুনি যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ হাদিসের কাহিনী আমরা পেশ করছি এই জন্য যে এতে অনেক শিক্ষণীয় রয়েছে এবং হাদিসের কাহিনী বলতে আমরা যেন কাহিনী মনে না করি অবশ্যই আমরা সেটা মনে করি এটা অবশ্যই হাদিস এবং অবশ্যই বাস্তবে এবং অবশ্যই বাস্তবে কেউ যেন মনে না করে যে এটা হাদিসের কাহিনী মানে প্রচলিত গল্প এটা আদৌ নয় আমাদের কোনো দর্শক মন্ডলী দিনী ভাই বোন এটা যেন মনে না করো অবশ্যই আমরা কাহিনী বলে বললেও তা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং অতি যা পালনীয় আছে শিক্ষণীয় আছে যথাযথভাবে তা গ্রহণ করবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী জি বলছিলাম যে তাবুকের যুদ্ধের ঘটনা জি তাবুকের যুদ্ধটি ছিল খুব অসময়ে যে সময়ে মানুষের কোনো অর্থ সম্পদ ছিল না অর্থ সংকটেও ছিল অর্থ সংকট ছিল আবহাওয়ার প্রচন্ড গরমের সময় ছিল আর অর্থ সম্পদের বিষয়টা আসলে এরকম ছিল যে খেজুর তখন পেকে এসেছে মাত্র আর এরকম সময়ে মানুষ ঘরে উত্তোলনের মৌসুম ফসল সংগ্রহের মৌসুম জি ফসল সংগ্রহের মৌসুম এরকম সময় আর সাথে সাথে সাল্লাম আরেকটা যুদ্ধ থেকে এসেছেন আরেকটা যুদ্ধ থেকে এসে তিনি বলতে গেলে শ্বাস ছাড়েননি তার মানে উপযুক্ত তিনি বাড়িতে পৌঁছে যে একটা শান্তি তৃপ্তি বা একটা সফর থেকে আসার একটা সুবিধা গতি নেওয়া সুযোগ ছিল না ছিল না এতে আল্লাহ পক্ষ থেকে অর্ডার হয়ে গেল যে আপনাকে তাবুকের যুদ্ধে যেতে হবে এটাকে বলা হয়তরা যে এটাকে বলা হয় সংকটের যুদ্ধ আর্থিক সংকটের যুদ্ধের জন্য আল্লাহ রসোল প্রস্তুতি নিলেন প্রস্তুতি নেওয়ার অনেক বিবরণ আছে যেগুলোতে তিনি বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি সহযোগিতা করতে পারে এই যুদ্ধে উসমান সবচেয়ে বেশি অবদান উসমান বেশি অবদান রেখেছিলেন ওই ঘটনা আবুদ বরণিত সহি ঘটনা যে আল্লাহ বললেন কে কি দিবে তখন উমার রাজি আল্লাহ বললেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম অর্ধেক তখন আল্লাহ রসুল আবুকার সিদ্দিক রাজি আল্লাহ বললেন যে আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিন ওই সময় রাজি আল্লাহতালা বলেছিলেন এক বর্ণনাতে এসেছে যত মানুষ যাবে তার অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি বহন করবো আর এক বর্ণনা এসেছে উসমান রাজি আল্লাহতালা বলেন যত মানুষ যাবে তার তিন ভাগের এক ভাগের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি বহন করব। সেই যুদ্ধের একটা যথাযথ প্রস্তুতি ছিল সবার সাথে আলোচনা সাপেক্ষে একটা যথাযথ প্রস্তুতি নিয়ে রাসুল সাল্লা আলি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন সেই তাবুকের উদ্দেশ্যে কিন্তু ওই সময়তে একজন হুঁশিয়ার সচেতন মানুষ বলতে গেলে তারও অর্থ সম্পদ ভালো সম্পদশালী মানুষ তার ঘোড়া গাধার ভালো ব্যবস্থা তিনি ভাবলেন যে আমার তো বাহন ভালো আমার ঘোড়া শক্তিশালী একটু পরে বের হলে অসুবিধা পরে বের হলে কোনো অসুবিধা হয়ে যাবো এই ভাবলেন কাবিব এবং তিনি খুব প্রসিদ্ধ মানুষ সম্মানী মানুষ এটা ভেবে সেই দিন আর তিনি বের হলেন না পরের দিন চলে আসলো পরের দিন যখন চলে আসলো তখনও তার মনে একটা কথা জাগল আমার ঘোড়া দ্রুত আছে ইনশাল্লাহ এক পর্যায়ে আল্লাহ রসুলকে পেয়ে যাবো এখন না বের চলবে এইভাবে তার ভিতরে একটা দুর্বলতা চলে আসলো পরের দিন হয়ে গেল দিন। তখন তার মনটা একবার কিভাবে যায় এই চিন্তা ভাবনা করে তিনি বের হওয়ার বলবে। একটু পরে গেলে মানুষকে কি বলবে ঠিক মতো পাওয়া যাবে কি না এরকম একটা চিন্তা ভাবনায় তিনি বাড়ি থেকে আর বের হলেন না তিনি থেকে গেলেন অবশ্য তার ব্যবস্থাপনাও ভালো তিনি সামাজিক ভাবে খুব সম্মানী মানুষে ছিলেন যা তিনি বাড়িতে থেকে সময় কাটাতে লাগলেন দিন কাটাতে লাগলেন ভাবতে লাগলেন যে কি করা যায় নিশ্চয়ই আমরা দুই নম্বর ব্যক্তির কথাটা আমাদের শেখ মাদানির কাছ থেকে একটু শুনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জি শেখ দুই নম্বর ব্যক্তির কেমন হল হলো অবস্থা মুহতারাম এভাবে যখন সাহাবী কাআব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর হলো না ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক তিনি এখন পিছে পড়ে গেলেন জি শুধু একাই নয় বরং আরো দুজন সাহাবিও তার সাথে বের হয়ে গেলেন এবং তিনজন সাহাবি একই পথের প্রতীক হয়ে গেলেন যদিও শুধু এই তিনজন নয় আরো অনেকজন ছিল অনেকজন ছিল কিন্তু তারা ভিন্ন শ্রেণীর আল্লাহ সুবাহ তাদের অন্তরের খবর জানেন যে তারা আসলে মুনাফিক পর্যায়ের মানুষ সে মুনাফিক হওয়ার কারণে তারা ছিলেন বিভিন্ন নানান মিথ্যা অজুহাত দেখিয়ে তারা তিনজন যারা ওই শ্রেণীর ছিলেন না যারা সত্যিকারী মুসলিম ছিলেন কিন্তু তাদের কিছুটা গাফলাতি বা কিছুটা অলসতা বা এই ধরনের ভাব হয়ে তারা পিছে পড়ে গেলেন এভাবেই তারা রাসুলসাল্লাহ আলী হোসাল্লাম সেদিকে কিন্তু চলে গেলেন সেই তাবুকের আর তাবুকের যুদ্ধে সেখানে সবচেয়ে দীর্ঘ সময় অবস্থান করলেন বিশ দিন দিন সময় সেখানেই শুধু অবস্থান করলেন যা সময় বাদ দিয়েই এই দীর্ঘ সময় অবস্থান করে আলহামদুলিল্লাহ সেখান থেকে এরপরে যখন ফিরলেন ফেরার পর তাদের বিষয়টি সম্পর্কে জানলেন জানলে এখন রাসুল সিদ্ধান্ত তো যুদ্ধে চলে গেলেন যা আমরা শুনছিলাম অবশ্য ওখানে গিয়ে রাসুলের সামনে কোন সাহাবিব বলেছিলেন আল্লাহ রাসুল ওখানে খোঁজ নিয়েছিলেন যে কাবিন মালিক কোথায় রাস্তায় খোঁজ নিয়েছিলেন কিনা তা প্রমাণ পাওয়া যায় না বোঝা যায় না তবে যুদ্ধক্ষেত্রে তিনি যে কাবিন মালিক কোথায় তখন কোনো সাভী বলেছিলেন কাবিনুর মালিক তো মুনাফেক হয়ে গেছে রাসূল সোসাল্লাম এই কথাটা গ্রহণ করেননি বলাটা তিনি অপচয় পেলে তবে তিনি চুপ হয়ে গেছিলেন চুপ বলেননি এদিকে কাব্য মালিক খুব চিন্তা ভাবনা করতে লাগলেন যে রাসূল সল্লাল্লাহ আলি সাল্লামের সামনে আমি কি বলবো তিনি এভাবে কথা বানাতে লাগলেন আর হাসাতে বোঝা যাচ্ছে যে তিনি সাহিত্যিক তিনি বলছেন যে আমি যদি কারোর সামনে মিথ্যে কথা বলি তা আমার বলার গতি এত সুন্দর সুন্দর আর আমি এত সুন্দর করে বলতে পারি যে ও শোনার পরে মনে করবে এটা নিশ্চিত সত্য কথা এ কথা উনি নিজে বলছেন এবং তিনি বেশ কিছু মিথ্যে কথা রেডি করলেন সাজালেন যে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে আমি এইভাবে এই অজুহাতগুলি অজুহাত পেশ করে আমি ওখান থেকে বের হয়ে আসবো রাসুল নীতি অনুযায়ী মসজিদে এসে উপস্থিত হলেন আরো সাহাবি উপস্থিত থেকে তারা ওখানে গিয়ে নিজ নিজ কথা কৌশলে বলে তারা পার হয়ে চলে আসলেন এবার পালা আসলম কাবিন মালিক রাজি আল্লাহ কাবিন মালিক রাজি আল্লাহ আল্লাহ সামনে গিয়ে বসলেন এবং পুরো প্রস্তুতি নিয়ে আছেন যেভাবে তিনি কথা বলে সেভাবে তিনি বলবেন এবং আরো পাঁচজনের সাথে পরামর্শ করে তিনি এটাই সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রাসূল তাকে যখন বললেন যে কাবিনু মালিক তুমি যুদ্ধক্ষেত্রে যাওনি কেন কাবিনু মালিক বলছেন যে আমার ভিতরে একটুকু সাহস হেম্মত আসলো না যে আমি বানানো কথাগুলি বলি জি আমি বানানো কথাগুলি বলতে পারলাম না আমি আমার বাস্তব কথা বললাম এই কারণে আমি যেতে পারিনি আমি ভেবেছিলাম যে আমার বাহন ভালো আমি কিছুক্ষণ পরে আপনার সাথে হয়ে যাব পরের দিন আমি এটা ভাবলাম পরের দিন আমার এটা ভাবলাম তারপরে আমি ওই পয়েন্ট 370 কথাগুলো বলে দিলেন শুকরিয়া জাযাকাল্লাহাই খায় আমরা ফিরে আসছি আবার বিরতির পরে আপনাদের কাছে ততক্ষণে দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলবো সাময়িক সময়ের জন্য বিরতি বিরতির পর আবারও আমরা আমাদের ধারাবাহিকতা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা সময় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আলোচনায় আমরা ছিলাম আমরা সরাসরি সেই আলোচনা পর্বেই ফিরে যেতে চাই কাব বিন মালিক আর হেলাল বিন উমাইয়া উমাইয়া ও মুরারা বিন রাবি এই যে তিনজন প্রখ্যাত সাহাবীর ঘটনা যেটা আমাদের শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ বলতেছিলেন যে কাব বিন মালিক শত বাসনা থাকা সত্ত্বেও তিনি মিথ্যা বলতে পারলেন না চরম সত্য কথাগুলো বলে দিলেন শেখ মাদানির কাছে ফিরে যাব যে পরবর্তী ব্যক্তির অবস্থা কি হলো আসলে মহাতার মনে হয় বিষয়টি এক ভাষায় শুনলে জিনিসটি সুন্দর হবে এরপরে আমরা শিক্ষা বিষয় নিয়ে আলোচনা বললেন যে কাবিন মালিক তুমি এখান থেকে উঠে যাও তোমার বিষয়টি আল্লাহ যেভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবে তো কাবিন মালিক ওখান থেকে উঠে গেলেন দুই দুইজন তারা সত্য কথা বললেন হেলাল বিন উমাইয়া আর মোরার বিন রাবি আল্লাহ রসুল তাদেরকে উঠে যেতে বললেন উঠে যাওয়ার পরে তার সঙ্গী সাথীরা অনেক নিন্দা করলো যে আপনি এভাবে সময় সাজালেন আর সে আজকে সেটা বললেন না বললেন না কত লোক মিথ্যা বলে পার হয়ে মিথ্যা বলে পার হয়ে গেল আপনি মিথ্যা বলে পার হয়ে যেতেন তখন উনি বললেন যে আমি রাসুল সাল্লাহ সামনে কথা মিথ্যা বলবো এই সাহস আমার ভিতরে আসলো না এই জন্য তো আল্লাহ রসুল উঠে যেতে বললেন কয়েকদিন পরে আবার আল্লাহ রসুল বললেন যে কাবিনে মালিককে বলে দাও সে এবং তার সাথে আরো দুইজন আছে তারা যেন তাদের স্ত্রীর সাথে কথা না বলে এবং পৃথক হয়ে থাকার দিলেন প্রথমত চল্লিশ দিন যাবৎ পরে পঞ্চাশ দিনের ঘোষণা দিলেন যখন তিনি বললেন যে তারা তাদের স্ত্রীর সাথে কথা যেন না বলে তখন কাবিমী মালিক বললেন যে তাহলে কি আমরা আমাদের স্ত্রীকে তালাক দিব না তালাক দিতে হবে না তারা যেন তাদের স্ত্রীর সাথে কথা এরপরে বাকি দুইজন ছিল বৃদ্ধ মানুষ তাদের স্ত্রীরা আল্লাহ মানুষ কাছে চলাচলের অসুবিধা হয় আমরা খিদমত না করলে তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের স্বামীর সেবা করো তো কাবিনে মালিককে বলা হলো যে আপনিও যান যে আপনার স্ত্রী যেন আপনার খিদমত সেবা করতে পারে তখন কাবিন মালিক বলেন না আমি যুবক মানুষ আমি বৃদ্ধ মানুষ নই আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য আমি রাসুলের কাছে অভিযোগ পেশ করতে যাব না এইভাবে দিন যায় রাত্রি যায় কাবিন তিনি বলেন যে মসজিদে যখন ঢুকি তো আল্লাহ রসোল্লের দিকে আমি দেখি যে আল্লাহ আমাকে দেখেন কিনা তো দেখি আল্লাহ রসোল্লা আমাকে দেখেন না যখন আমি আল্লাহ হকবর বেলা সলাত আরম্ভ করি তখন তিনি আমার মুখের দিকে দেখেন আর যখন আমি এভাবে সালাম ফিরি তখন তিনি আমার 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 দিকে আর দেখেন না না তো পৃথিবী সংকীর্ণ হয়ে গেল কেউ সাথে কথা বলে আত্মীয় স্বজনের বাড়ি যায় তারা আমার সাথে কথা বলে না এই খবর শুনতে পেয়ে একজন অমুসলিম নেতা পারস্যের নেতা শুনতে পেয়ে আমার কাছে একটা পত্র লিখে পাঠালো কাবিন মালিক তোমার সাথে মোহাম্মদ নাকি আচরণ করছে তুমি এই আচরণের মুখামুখি হচ্ছ কেন তুমি ফিরে আসো জি পত্রটা যখন আমার হাতে দেওয়া হলো তখন পত্রটা নিয়ে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি এত পিছনে পড়ে গেলাম যে একজন অমুসলিম নেতা আমার উপরে হাত খেলাতে পারে আমি রাগ এসে পত্রটা একবারে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে আমি ফেলে দিলাম তারপরে আমার ওতে তৃপ্ত আসলো না ওকে আমি চুলাই ফেলে দিলাম জি চুলায় ফেলে দিয়ে আমার এভাবে দিন যায় রাত্রি যায় দিন পার হয়ে গেল এক পর্যায়ে হঠাৎ আমি আমার ছাদের উপরে আছি দেখি কয়েকজন সাহাবি এসে আমাকে বলছেন স্বাগতম জানাচ্ছেন আপনার জন্য সুক্রিয়া আপনার স্বাগতম সুসংবাদ আপনার সুসংবাদ আপনার ব্যাপারে আল্লাহ করেছেন আপনার তো কবুল হয়ে তো বোখারির ঘটনাতে এসেছে ওই সময় কাবিন মালিকের গায়ে যে কাপড় ছিল এগুলো সুসংবাদ দাদাকে দিয়ে দিলেন তার শরীরে যেটা পরনে রাখার উপযুক্ত সেটা রেখেছেন এছাড়া যা ছিল তা কাপড় চুপড়োখ তারপরে কথা শুনে প্রথমে পড়ে গেলেন শুক্রে আদায়ের জন্য এই বর্ণনাটি তিনি সিজদাই পড়ে গেলেন এরপরে সব কাপড় চুপড়ো গুলো দেওয়ার তা এই সুসংবাদ দিয়ে দিলেন এবং তাদের সাথে মসজিদে গিয়ে উঠলেন মসজিদ দিকে উঠতে আল্লাহ তাকে ডাকছেন তখন কাবিন মালিক রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল এই সুসংবাদটি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে এই কথাটা তিনি মসজিদ দিকে প্রথমে বললেন তখন আল্লাহ বলছেন সাল্লাহ আলি সাল্লাম কাবিন মালিক এই সুসংবাদ আমার পক্ষ থেকে নয় এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে যেমন আল্লাহর পক্ষ থেকে বলা তেমন তিনি আবার সিজদেই পড়ে গেলেন আল্লাহ আল্লাহ আবার তিনি সিদ্ধে পড়ে গেলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবে মেনে নিলেন আর আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিয়ে তার তোবা কবুল করে নিয়ে আয়াত নাজিল করে দিলেন যাদের ব্যাপারে সূরা তাওবাতে আয়াতগুলি এসেছে মুহতারাম আসলে এই ঘটনা জি প্রেক্ষিতে কিছু আমরা বলছিলাম আগে কাহিনী এগুলি সাধারণ কাহিনী নয় জি এটি হান্ড্রেড বাস্তব পৃথিবীর ঘটেছে এমনই ঘটনা এই ঘটনা আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যেটি বলা হয় সত্য করে যারা সেখানে অসংখ্য সাহাবি যারা ছিলেন তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন তারা দুদিনের দুনিয়াতে যদিও মিথ্যার আশ্রয় নিয়ে পার হয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে তাদের জন্য অশান্তি অপেক্ষা করছে আর এই সাহাবি কাব বিন মালিক এবং তার আরো দুজন সাথী তাদের তিনজনের তৌবা যারা সত্যবাদী ছিলেন কিছুদিন বিলম্বে হলেও আল্লাহ সুবহানা হুয়া তাদের তৌবা কবুল করলেন আল্লাহ রাবুল আলমিন সত্যের জয় তাদেরকে দুনিয়াতেও দিলেন এবং সত্যের জয় তাদেরকে আখেরাতেও দিলেন বরং সেই সাহাবি কাবিন মালিক রাজিয়াল্লাহ আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে তার এতটুকু হয়তো সৌভাগ্য লাভ করার সুযোগ হয়নি যে আল্লাহর পক্ষ থেকে তিনি সুসংবাদ পাবেন সংবাদ পাবেন কিন্তু এমন একটি ভুল ঘটে গেল কিন্তু সেই ভুলে তিনি সত্য তার পরিচয় অনুতপ্ত হলেন অনুতপ্তার পরিচয় দিলেন বেদনা যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো তিনি প্রিয় হওয়ার সুযোগ লাভ করলেন এজন্য অন্য একটা হাদিসও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার কাছে অপরাধ করে ক্ষমা না চাও তাহলে আমি তোমাদেরকে দূর সরিয়ে দিয়ে এমন এক জাতিকে নিয়ে আসব। যারা অপরাধ করবে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাদেরকে ক্ষমা দিয়ে কাছে নিয়ে নিব সুতরাং মানুষের জীবনে ভুল হতে পারে এই ভুলটাকে যদি সত্যভাবে স্বীকার করে আল্লাহর কাছে কেউ ক্ষমা চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মনে পড়ে যায় কবি নজরুলের একটি কবিতার দুটো লাইন আমার যে ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাঁদেরই মোরা বুঝি সত্যিকার অর্থে ইসলাম একটা মানুষকে কতটা পরিবর্তিত রূপে রূপায়িত করেছিল আমরা রেদওয়ান উল্লাহ আলাইহিম আজমা আইনের জীবনী থেকে এই ঘটনা বা এই দৃষ্টান্তগুলো উপলব্ধি করি আর আজকে একটা উপলব্ধি আমার ভিতরে আসলো যে মানুষে যত বড় পাপ করুক না কেন সে যদি খালেশ নিয়ে তেল্লাহ তওবা করে তালাত নাম আল্লাহ তার তওবাকুল যেটা বলছি জি শুক্রিয়া হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে অত্রহাদিশে বেশ কিছু সে শিক্ষণীয় লক্ষ্য করা যায় তার একটা বড় শিক্ষণীয় এই যে মানুষ যখন কোনো কাজের পদক্ষেপ নেয় তখন শয়তান তাকে পদক বাধা দেয় তো শয়তান বাধা দিবেই জন্য প্রত্যেকটা মানুষ যখন কোন একটা ভালো কাজে পদক্ষেপ নিবে। তখন যেন সাহসের সাথে তাতে নেমে পড়ে এবং যেন করে শরণ করে যারা পৌঁছলেন পৌঁছলে কিছু মুনাফিক যারা বললেন যে আমাদের পাঠকরা উদ্দেশ্য নিলেন রাসূলুল্লাহ এবং সাহাবায়ে کرام যে তারা কতই না হিরু যুদ্ধের ক্ষেত্রে এবং তারা কতই না পেটু ও কথাবার্তায় কতই না অসত্য এই ধরনের যখন কথাবার্তা বললেন সেখানেও কিন্তু আব্দুর রহমান বিন আনহু সাল্লামের কাছে যখন এই তথ্য দিতে গেলেন তিনি বললেন যে আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে যাওয়ার আগেই দেখছি যে আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেছে তারা ঠাট্টা বিদ্রোপ করেছিল কিছু

তার রেখে দিলেন যে দেখি আল্লাহ তার ব্যাপারে কি করেন অথচ তা ছিল একটা বড় বড় অপরাধ সাথে সাথে আর একটা জিনিস যেটা সেটা হলো এই যে এরকম একটা সময় চলে আসলে শত্রুও সুযোগ গ্রহণ করে দেখেন যে শত্রু সুযোগ গ্রহণ করে এটা দেখা যায় বিশেষ করে দলীয় সমাজে দেখা যায় যে একজনকে যদি মালিক নিন্দা করে তাহলে আরো পাঁচজন দলের নেতা তাকে বলে যে তুমি ওখানে আছো না আমার দলে তুমি আমার সাথে চলে আসো যেমন আয়েশা রাদিয়াল্লাহ আনহার বিষয়ে জি আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে অপবাদ দেওয়া হলো সেই বিষয়ে জি যত রকমের বড় শত্রু তারা সবাই সুযোগ নিল সেখানে এই সময়ে দুর্বল ইমানের মানুষ হুট করে এখানে আরেকটা জিনিস এই অফারকে কবুল করে জি আরেকটা জিনিস থাকতে হবে যে এই สมমতে কওর লোভনীয় মন্তব্য দর্শক মন্ডলী যারা পৃথিবীর সামনে বসে আমাদের এই আয়োজন উপভোগ করলেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমন্ত্রণ জানাচ্ছি ভুল হয়তো মানুষের জীবনে কখনো একটা দুঃসময়ে হঠাৎ করে অসতর্ক মুহূর্তে হয়ে যেতে পারে তাৎক্ষণিকভাবে আমরা খালেস নিয়ে হৃদয়ে তাওবা করে যদি ফিরে আসতে পারি আল্লাহ আমাদের মাফ করার প্রতিশ্রুতি দান করেছেন সুতরাং আসুন আমরা তাওবা করে সবাই কলুষ মুক্ত হওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম করিমিনামালাইকুমতুল্লা